সঙ্গে আমাদের ঘরের মতো চলে যাবো, যে না তুমি শুরু করো। শুরু করবো আজকে আমাদের আপনাদেরই তো মাইক্রোফোন, হ্যালো হ্যালো হ্যালো, মাইক নেই, এই মাইক নেই কেন রে? হয়েছে হয়েছে, জোরে কয়েকটাতে নেই, ঠিক আছে বুঝলি, ঠিক আছে হয়ে যাবে, এখনই হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা নেই, আমরা ঠিক আছে। তিনি বলবেন একটু জোরে বললি, আমরা অডিও পাচ্ছি না, জোরে বললে হবে? আমাদের আজকে ক্লাস 10 এবং 12 এর যে রেজাল্ট আমরা বার করব জুলাই মাসে, সেইটার ইভ্যালুয়েশন প্যাটার্ন কি হবে সেইটা নিয়ে আজকে এই প্রেস কনফারেন্স। তা আমি ক্লাস 10 এর ব্যাপারটা বলি, 2019 সালে ক্লাস 9 এর পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ প্রমোশন পেয়েছিল এবং তারাই এবছরে 2021 মাধ্যমিক পরীক্ষার্থী। এদের ক্লাস 9 এর যে মার্কশিট সেটাই শেষ পরীক্ষা তারা অ্যাপিয়ার হয়েছিল এবং সেই মার্কশিট তাদের স্কুলে আছে। আমাদের বোর্ডে আর কি আছে না, 2020 সালে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এর মার্কস স্কুলগুলোর কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেই মার্কস আমাদের কাছে আছে। এই দুটো মার্কসের ওপরে বেস করে আমাদের এবছরের মার্কশিট আমরা তৈরি করব, ক্লাস 9 এর অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস 10 এর যে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। অর্থাৎ 50-50 হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021 সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুটোকেই আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। ক্লাস 9 যদি পাস না করতো তাহলে ক্লাস 10 উঠতে পারতো না, তা ক্লাস 10 উঠেছে, সুতরাং ক্লাস 9 এরটাকেও গুরুত্ব দিতে হচ্ছে। আবার ক্লাস 10 এ সে একটা মার্কস পেয়েছে তাকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি, একই গুরুত্ব দিয়ে আমরা এই মার্কশিট তৈরি করব। এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে, তখন তারা পরীক্ষায় বসতে পারেন। তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে। অর্থাৎ আমরা এখন যে মার্কশিট তৈরি করছি, কেউ যদি পরে অপশান দিয়ে পরীক্ষা দিতে চায় তাহলে যে পরীক্ষাটা দিল সেই পরীক্ষার মার্কশিটটাই চরম রেজাল্ট বলে গণ্য হবে। এই আমার মাধ্যমিক সম্বন্ধে। একশো নবম শ্রেণীর পূর্ণমান 100, প্রত্যেকটা সাবজেক্টে 100। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 10। ওই তো ইকুয়াল ইম্পর্টেন্স দিলাম। নাইনেরটা 100 পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এবার সবাইকে স্বাগত জানাচ্ছি, মাননীয় পর্ষদ সভাপতি এবং পর্ষদের আধিকারিকরা এখানে আছেন,
সে সঙ্গে আমাদের আধিকারিকরাও এখানে আছেন। আমরা এই বছরের পরীক্ষা সম্পর্কিত অলরেডি দশম শ্রেণী মাধ্যমিকেরটা কল্যাণদা জানিয়ে দিয়েছেন, এবার আমি উচ্চ মাধ্যমিকেরটা বলছি। 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে যে সিদ্ধান্ত, মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানানোর মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, যার ছাত্রদারদি দৃষ্টিভঙ্গি, তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও চিন্তা ভাবনা এবং পরীক্ষা মূল্যায়ন সম্পর্কে দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশ, যা বিভিন্ন স্তরের জনমত এবং বিশেষজ্ঞ কমিটির মতামতকে বিবেচনায় রেখে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও সর্বোপরি শারীরিক সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে, যেটি আমাদের সংসদকে প্রভূত সাহায্য করেছে। সেই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরের প্রধান সচিব শ্রী মনীষ জৈনের নিরবচ্ছিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের নানাভাবে সাহায্য ও সমৃদ্ধ করেছে। এই জন্য এদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারো কোনো অসন্তোষ থেকে থাকে, তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে বিবেচিত হবে। মূল্যায়ন পদ্ধতিতে আসা যাক। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়, সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ এবং 2020 সালের 11 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 11-র বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে 12-এর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসেবে এখানে এই পদ্ধতি ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, আমি এইটা আপনাদের সুবিধার জন্য ডিস্ট্রিবিউট করব। এটা একটা গাণিতিক প্রক্রিয়া, এটা বারবার বললেও অনেকে অনেক সময় কনফিউশন হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আবারও বলছি, এটা 2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়, সাতটা সাবজেক্ট থাকে, তার মধ্যে চারটি বিষয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 40% ওয়েটেজ এবং 2020 সালের 11-র বার্ষিক পরীক্ষা, যেটা উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হয়, সেই বার্ষিক পরীক্ষাতে থিওরিতে যে প্রাপ্ত নম্বর তার উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে যুক্ত করা হবে 12-এর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, যেটা 30 এবং প্রজেক্টের ক্ষেত্রে 20 এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30 নম্বর, সেইটা যুক্ত করে মূল যে ওয়েটেজ, মূল যে সংখ্যা সেটাকে নির্ধারণ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর, এখনো শেষ হয়নি। এবার বলছি একটু বুঝিয়ে, কোনো ছাত্রছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায়, একটু এক্সপ্লেন করছি, চারটি বিষয় ধরা যাক ফিজিক্স, চারটি বিষয় সর্বোচ্চ মোট নম্বর তাহলে কত হলো, 400, চারটি বিষয় সর্বোচ্চ নম্বর 400, তার মধ্যে আমি যদি রাউন্ড ফিগারে ধরি যে সে পেয়েছে 200, ঠিক আছে, এবং 11-র বার্ষিক পরীক্ষায় যে ফিজিক্স পরীক্ষা দিয়েছে থিওরিতে আমাদের 70 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে সাপোজ ধরে নিচ্ছি সে পেয়েছে 50, এবং 12-এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ল্যাব বেস সাবজেক্টে, সেখানে 30 নম্বর থাকে, সেখানে সে পেয়েছে 28, তাহলে তার উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হচ্ছে, অর্থাৎ 400-র মধ্যে চারটি বিষয়ে 200 পেলে ওয়েটেজ অনুযায়ী নম্বর হচ্ছে 28×200/400=14। লেখা আছে, কোনো চিন্তা নেই, ডিস্ট্রিবিউট করে দেবো। 28
একটু গাণিতিক প্রক্রিয়া, মানে আমাকে একটু অঙ্কটা শিখতে হয়েছে, কিন্তু এটা দেখা গেছে খুব ছাত্র বান্ধব পদ্ধতি। আবার বুঝিয়ে দিচ্ছি রে বাবা, 60% এর ক্ষেত্রে আসি, এটা গেল 40%, কারণ মাধ্যমিক পরীক্ষা মনে রাখতে হবে 19 সালের প্রথম, এটাই লাস্ট পরীক্ষা হয়েছিল যেটা বোর্ডের হয়েছিল, তারপরে কিন্তু আর পরীক্ষা লকডাউনে হয়নি, ওই 11.5 হয়েছিল অ্যানুয়াল পরীক্ষা। সুতরাং বোর্ড পরীক্ষা থেকে আমরা 40% ওয়েটেজ নিলাম, 4টে বড় সাবজেক্ট মানে হায়েস্ট প্রাপ্ত নম্বর 400 নম্বর আমরা নিলাম, সেই 400 নম্বরের মধ্যে সাপোজ কেউ 200 পেলো, আমি রাউন্ড ফিগারে করছি ফিজিক্সে, 400-এর মধ্যে 200 পেলো, তাহলে সেই অনুযায়ী তার 70-এ যখন আমি সেটাকে নিয়ে যাব, 70-এর রেশিওতে ফিজিক্সে ল্যাব বেস সাবজেক্ট, 70-এর রেশিওতে যখন আমি নিয়ে যাব, তাহলে ওয়েটেজ অনুযায়ী সে 28 নম্বরটা তার কমন নম্বর হিসেবে প্রত্যেকটা সাবজেক্টে যুক্ত হচ্ছে, মাধ্যমিকের ওই ওয়েটেজটা 28, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে 11-এর 60%, অর্থাৎ যে স্পেসিফিক সাবজেক্টে ফিজিক্সে সে 60% তার কত হয়, সেটা হয় 50, সেইটা যুক্ত হলো, তাহলে 70-এর মধ্যে 50 পেলে সে পেলো, 50 পেলে তাহলে পেলো সে হচ্ছে 42×50/70 30 পেলো, তার সঙ্গে যোগ হলো 28, তাহলে তার মূল প্রাপ্ত নম্বর হয়ে গেল 72, অর্থাৎ এ বি সি 14+30+28=, সে পেলো, সে ফিজিক্সে পেলো 72, সেই ছাত্রটি যে নাকি 400-এর 200 পেয়েছে মাধ্যমিকে আর 70-এর 50 পেয়েছে উচ্চ মাধ্যমিক 11-এ আর প্র্যাকটিক্যালের নম্বর 28। তাহলে এইগুলোর যে যে সূত্র ধরে এগুলোকে গাণিতিক প্রক্রিয়ায় ভেঙে করা হয়েছে সেটা এখানে খুব সাবলীলভাবে আমরা দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে এটা ল্যাব বেসড সাবজেক্ট, যেগুলো নন ল্যাব বেসড, অর্থাৎ আর্টস এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু ওটা 70-এর জায়গায় 80 হবে আর প্রজেক্ট আর প্র্যাকটিক্যালটা 30-এর জায়গায় 20 হবে, বাকি প্রক্রিয়া সব একই থাকছে। আমি তো 30 আগে নিয়ে নিচ্ছি, সুতরাং আউট অফ 70 এন্ড আউট অফ 80 ওটাকে ক্যালকুলেট করতে হবে, যারা অঙ্কে ভালো তাদেরকে একটু জিজ্ঞেস করে নিও, আমি তো অঙ্ক, আমি আর্টস এর স্টুডেন্ট ভাই। আরে আগের ফর্মুলা 12-তে যেভাবে ক্লাসে রেজাল্ট বেরিয়েছে সেভাবে 11-এর তো আমরা করব সাম টোটাল, হাইয়েস্ট এগ্রিগেটে আগের বার বেরিয়েছিল তো 11-এর ফর্মুলা একই হবে, তারপরে এইটাকে আমরা অ্যাপ্লাই করব, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, অর্থাৎ তোমরা যে এতদিন ধরে নানানভাবে আমাদের বলছিলে এটা করতে অনেক সময় লেগেছে এবং সমস্ত স্তরের মানুষের মতামত নিয়ে এই প্রক্রিয়াটি বেরিয়েছে, এটা আপাতত দেখতে দেখলে মনে হচ্ছে যে হয়তো একটু এই আছে, মানে অঙ্কের ব্যাপার আছে, কিন্তু সেরকম কিছুই না, যারা ব্যাপারটা একবার বুঝে যাবেন খুবই সাবলীল সোজা একটা পদ্ধতি এবং এটা ছাত্র বান্ধব। এই সুযোগে আমি আরেকটা লাস্ট বলে নিই, আমার পাশে আছেন কল্যাণদা, যার উপর আমাকে 40% ওয়েটেজ আমার উনি আমাকে দেবেন, এই সুযোগে রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন 2020-এর 11-শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেগুলো হয়েছে, অনেকে এখনো নম্বর পাঠাননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যেই বলছি, 23 জুনের মধ্যে এই নম্বর কিন্তু সংসদে জমা দিয়ে দিতে হবে, নইলে আপনাদের স্কুলের ছাত্রদের রেজাল্ট সেটব্যাক হয়ে যাবে, বেরোবে না। সুতরাং মনে করে সংসদে 23 জুনের মধ্যে এই নম্বর জমা দিতে হবে, এবং ওগুলো পেয়ে গেছি, মধ্য শিক্ষা পর্ষদ সহ আমাদের যেসব ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান আছেন, যেমন মাদ্রাসা বোর্ড, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং অন্যান্য সমতুল বোর্ডের প্রধানদের প্রতিও আমার একান্ত অনুরোধ এই যে তারা যেন তাদের বোর্ডের এই সব তথ্য
বিষয়ভিত্তিক তত্ত্ব এই সমস্তগুলো আমাদেরকে মূল্যায়নের প্রক্রিয়ার সুবিধার জন্য যথাসম্ভব তাড়াতাড়ি অর্থাৎ 23 জুনের মধ্যে আমাদের এগুলো দিয়ে দেন এবং এই প্রয়োজনীয় ব্যবস্থা গাণিতিক পদ্ধতি অনুসরণ করে আমরা খুব শীঘ্র ফলাফল প্রকাশের চেষ্টা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে জুলাই মাসের মধ্যে চেষ্টা করতে হবে, আমরা আপ্রাণ চেষ্টা করছি। যদি সকলের সহযোগিতা ঠিকঠাক আমরা পেয়ে যাই তাহলে আশা করি আমরা জুলাই মাসের মধ্যেই ফলাফল বার করতে পারব। টেনের ওই যে নাম্বারটা ওয়েটেজটা আমরা বার করছি 40%, যেটা কিনা 400-এ 200 হলে 28 হচ্ছে, 70-এ 28 হচ্ছে, সেটা সব সাবজেক্টে কমন থাকছে সেই ওয়েটেজটা। তারপরে 11-এর স্পেসিফিক সাবজেক্ট তার সঙ্গে যুক্ত হচ্ছে। বোঝাতে পারলাম? না, রেজাল্ট কি করে একসঙ্গে বের হবে? কল্যাণদা নিজের বোর্ড থেকেই 9 নেবেন, নিজের বোর্ড থেকেই 10 নেবেন, আমাকে কিন্তু অনেকগুলো বোর্ডের সঙ্গে নম্বর চেয়ে তার থেকে বার করতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার কাছে উনি যে জিনিসটা চাইলেন যে 2019 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 2019 শুধু না, 18-17 অনেকে ড্রপ আউটও আছে, সেগুলো আমার কাছে যেরকম বলবেন দেবেন। আমি 2019 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের নাম, বাবার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্কস পেয়েছে, টোটাল কত পেয়েছে এবং সার্টিফিকেট নাম্বার পর্যন্ত এই সিডিতে আছে, আমি ওনাকে হস্তান্তর করব। দাঁড়া, আমি সিডি রান করে দেখব। হ্যাঁ, আপনি না নিলে আপনি রান করবেন কি করে? নিলাম। না, সেই ড্রপ আউট আছে, সেগুলো আমরা পেন ড্রাইভে স্পেসিফিক্যালি চাইবো, উনি আমাদের সব সহযোগিতা করবেন। এই সিডি যদি রান হয় তাই ভালো, আর যদি না রান হয় আবার যাব, আবার রান করব করে ওনার কাছ থেকে। আমি টেস্ট করেই দিয়েছি। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ঠিক আছে, উঠি তাহলে। আমি তো ওই জন্য বললাম যে সমতল বোর্ড, সব জায়গা থেকে উনি বলেছেন। এই এই বললাম না, চা খেয়ে যাও, বসো, চলে যাচ্ছে। Thank you.